বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো এই করোনাকালীন সময়ে? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আছি আমি ফরিদ আহমেদ, প্রভাষক, ইতিহাস বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ। এই অনলাইন শ্রেণী কার্যক্রমে ইতিহাস বিভাগে আজকে আমি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব, দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এই প্রথম বিশ্বযুদ্ধের কারণ, বিভিন্ন চুক্তি জোট গঠন, ঘটনা প্রবাহ এবং এর ফলাফল কী, সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকের আমাদের যে আলোচনা। প্রথমেই আমি চলে আসি প্রথম বিশ্বযুদ্ধ যে কারণ বা কীভাবে কোন প্রেক্ষাপটে এই প্রথম বিশ্বযুদ্ধের সূচনাটা হয়। মূলত ইউরোপে যখন জনসংখ্যা বৃদ্ধি পায়, শিল্প বিপ্লব প্রসারিত হয় বা শিল্প বিপ্লব ঘটলে ইউরোপের রাষ্ট্রগুলো মূলত সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হয়। এখন বলতে পারো যে শিল্প বিপ্লবের ফলে সাম্রাজ্যবাদী শক্তিতে কেন তারা পরিণত হয়? হ্যাঁ, যখনই শিল্প বিপ্লব ঘটে বা শিল্প পণ্য উৎপাদিত হয় বা পণ্যদ্রব্য উৎপাদিত হয়, তখন এই পণ্যগুলো বিক্রির জন্য তাদের নতুন নতুন বাজারের সৃষ্টি হয়। আর এই বাজার সৃষ্টি দখল করতে গেলে বা বাজার সৃষ্টি করতে গেলে তাদেরকে অন্যান্য দেশ বা অঞ্চল দখল করতে হয়। সেটা এই সাম্রাজ্যবাদী যে নীতি, সেই নীতির ফলেই কিন্তু এই বাজারগুলো তারা দখল করে নেয় বা অন্যান্য রাষ্ট্রগুলো তারা দখল করে নেয়। দেখা যাচ্ছে জার্মানি এই শিল্প বিপ্লবের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ছিল। যখন জার্মানিতে শিল্প বিপ্লব ঘটে এবং তাদের জাতীয়তাবাদী চিন্তা মোটামুটি বিশ্বের অধিকাংশ যে উপনিবেশগুলো, সেই উপনিবেশগুলো ছিল তাদের দখলে, এবং এদের সাথে পাল্লা দিতে যেয়েই জার্মানি যখন নতুন নতুন উপনিবেশের প্রয়োজন হয়, ঠিক তখনই কিন্তু ইংল্যান্ড এবং ফ্রান্সের সাথে জার্মানির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের সূচনাটা ঘটে। এবং যেটা পারস্পরিক যে দ্বন্দ্ব বা প্রতিদ্বন্দ্বিতা, সেটা কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত পরিণতি হিসেবে এই প্রথম বিশ্বযুদ্ধে রূপান্তরিত হয়। এখন আমরা আলোচনা করব যে প্রথম বিশ্বযুদ্ধের যে কারণ। মূলত প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুটি ভাগেই আমরা প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যক্ষ কারণ হিসেবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 1914 সালের মূলত 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্ড তার স্ত্রী সুফিয়া সহ তিনি বসনিয়ার রাজধানী সারাজেভোতে ঘুরতে যান এবং সেখানেই গ্যাব্রিয়েল পিঙ্গের নামক একজন সার্ব আততায়ী বা সার্বিয়ার একজন আততায়ী গ্যাব্রিয়েল পিঙ্গের, এই গ্যাব্রিয়েল পিঙ্গেরের গুলিতে ফ্রান্সিস ফার্ডিনান্ড নিহত হন এবং এটাই হচ্ছে মূলত প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। আপাতদৃষ্টিতে বা সকলের দৃষ্টিতে এটাই হচ্ছে মূলত কারণ। আর পরোক্ষ কারণ হিসেবে যে বিষয়গুলোকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে উগ্র জাতীয়তাবাদী যে চিন্তা চেতনা বা উগ্র জাতীয়তাবাদের উত্থান। জার্মানরা তারা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি, জার্মানরা মূলত জাতিতে ছিল আর্য, এবং তারা নিজেদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে মনে করত এবং এই মন্ত্রে, এই চিন্তা চেতনায় তারাই বিশ্বকে নেতৃত্ব দেবে। এই চিন্তা থেকেই কিন্তু তারা সমগ্র বিশ্বের উপর একটা নেতৃত্ব প্রদানের যে চিন্তা সেটা তাদের মধ্যে ছিল। একই সাথে এশিয়াতে জাপান জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অস্ত্রের ভাষা প্রয়োগ করেন এবং ইউরোপের সর্বত্র যখন জার্মানি নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে মনে করে এবং তারা পুরো বিশ্বকে শাসন করতে চায়, তখনই কিন্তু ইংল্যান্ড এবং ফ্রান্স ইউরোপে এদের সাথে কিন্তু জার্মানির যে দ্বন্দ্ব বা সংঘাত সেটার সূচনা করে এবং তাদের মধ্যে যে চিন্তা ভাবনা যে না, আমরা এখন পর্যন্ত শ্রেষ্ঠ জাতিতে আসি, আমরাই এই বিশ্বটাকে নিয়ন্ত্রণ করব। এই যে দ্বন্দ্ব ইংল্যান্ড ফ্রান্স এক পাশে, অপর পাশে জার্মানি, এদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বগুলোই কিন্তু এবং তাদের যে জাতীয়তাবাদী চিন্তাভাবনা, অর্থাৎ তারাই শ্রেষ্ঠ, এই যে চিন্তা চেতনা, সেটাও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের একটা পরোক্ষ কারণ হিসেবে আমরা বলতে পারি। এছাড়া বাণিজ্যিক এবং উপনিবেশ বিস্তারের যে প্রতিযোগিতা, ওই যে প্রথমেই বলেছি যে শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব ঘটার ফলে কী হয়েছে, শিল্প কারখানা গড়ে উঠেছে, সেখানে নতুন নতুন পণ্যের উদ্ভাবন হয়েছে বা নতুন নতুন পণ্য তৈরি হয়েছে, সেই পণ্যগুলো তারা তাদের
অতিরিক্ত বা উদ্বৃত্ত যে পণ্য সেগুলো কী করবে, অন্যান্য রাষ্ট্রে বা অন্যান্য জায়গায় বিক্রি করতে হবে, সেই ক্ষেত্রে তাদের উপনিবেশ দরকার হয়। সেই উপনিবেশ খোঁজার জন্যই তারা বিশ্বের অন্যান্য অঞ্চলগুলো দখল করতে থাকে। এবং এই যে বিষয়টা, প্রথমে জার্মানি যদিও এই বিষয়টাতে পিছিয়ে ছিল শিল্প বিপ্লবের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ইংল্যান্ড এবং ফ্রান্স তারা মোটামুটি বিশ্বের অধিকাংশ অঞ্চল তাদের উপনিবেশ হিসেবে তাদের হাতের মুঠোয় নিয়ে নেয়। যখনই জার্মানি শিল্প বিপ্লব, জার্মানিতে শিল্প বিপ্লব ঘটে, তখনই কিন্তু মূলত এই ব্যবসা বাণিজ্য অর্থাৎ তাদের এই পণ্যের বাজার দরকার, এবং একই সাথে এই পণ্যের বাজার তৈরি করতে গেলে তাদেরকে উপনিবেশ দখল করতে হবে। তখনই কিন্তু তাদের সাথে মূলত ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানির মধ্যে যে পারস্পরিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কিন্তু সূচনা ঘটে। এছাড়া কাইজার দ্বিতীয় উইলিয়াম তার যে পররাষ্ট্র নীতি, কাইজার দ্বিতীয় উইলিয়ামের পররাষ্ট্র নীতিকেও মূলত প্রথম বিশ্বযুদ্ধের একটা পরোক্ষ কারণ হিসেবে দায়ী করা হয় বা বলা হয়। তাদের মতে কাইজার দ্বিতীয় উইলিয়াম বিসমার্ক যে নীতি গ্রহণ করেছিলেন, সাবধান নীতি, সেই নীতিটা বাদ দিয়ে তিনি কিন্তু সম্প্রসারণ নীতি বা উপনিবেশ দখল এবং নৌ নির্মাণ নীতি, অর্থাৎ বিসমার্ক যেখানে সাবধান নীতি অবলম্বন করেন, সেখানে কাইজার দ্বিতীয় উইলিয়াম উপনিবেশ দখল নীতি বা সাম্রাজ্য বিস্তার নীতি এবং একই সাথে নৌবাহিনী নির্মাণ, এই নীতিতে ঝুঁকে পড়লে মূলত ইউরোপের মধ্যে শক্তি সাম্যের একটা ভারসাম্য, যেটা সেই ভারসাম্য বিনষ্ট হয়। এছাড়া বিসমার্কের যে কূটনীতি ছিল, বিসমার্ক মূলত ইউরোপের মধ্যে দুটি ভাগে ইউরোপীয় রাষ্ট্রদ্বয়কে বা শক্তিগুলোকে আলাদা করে ফেলে। যেমন জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, এরা একদিকে চলে আসে, একটা জোট গঠন করে, এবং অপরদিকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এরা কিন্তু আরেকটা জোট গঠন করে। এই যে জোটগুলো পরস্পর বিরোধী সামরিক জোটে পরিণত হয়, যা এই প্রথম বিশ্বযুদ্ধের পেছনে আরেকটি কারণ হিসেবে দেখা দেয়। এছাড়া আন্তর্জাতিক যে সংকট, মূলত 1908 সালে বার্লিন চুক্তি লঙ্ঘন করে অস্ট্রিয়া বসনিয়া হার্জেগোভিনা দখল করে নেয়, এবং জার্মানি এই ক্ষেত্রে অস্ট্রিয়াকে সমর্থন দান করে, এইটা একটা বিষয়। দ্বিতীয়ত 1911 সালে মরক্কোর আগাদি অঞ্চল নিয়ে যে সংকট, সেই সংকটটাও কিন্তু আরও একটা কারণ। এছাড়া ত্রিপোলি দখলের জন্য ইতালির যে ঘোষণা, 1912 এবং 1913 সালের বলকান সংকট, এই সবগুলো বিষয়কে কেন্দ্র করেই মূলত এই যে ইউরোপের দুটি পরস্পর বিরোধী সামরিক জোট, এই জোটগুলোর মধ্যে কিন্তু শেষ পর্যন্ত উত্তেজনা চূড়ান্ত সীমায় যখন, বা উত্তেজনা যখন চূড়ান্ত রূপ ধারণ করে, তখনই কিন্তু মূলত প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। এই ছিল মূলত প্রথম বিশ্বযুদ্ধের যে কারণ বা কোন কারণে বা কোন কোন কারণগুলোর ফলে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। এখন এই প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের যে দুটি পরস্পর বিরোধী জোট, প্রথমেই বলি যে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স নামে যে জোটটি গঠিত হয়, সেটা হচ্ছে মূলত জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি, এই তিনটি রাষ্ট্র মিলে ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি চুক্তি জোট গঠন করেন। একই সাথে জার্মানির চিন্তা ছিল ফ্রান্স থেকে রাশিয়াকে সবসময় দূরে রাখার যে কৌশল, সেই কৌশলগুলো অবলম্বন করা, যাতে করে ফ্রান্স রাশিয়া এক হতে না পারে। এই চিন্তা থেকে এবং নিজেদের শক্তি সাম্য বৃদ্ধির লক্ষ্যে মূলত জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালির সাথে ত্রিশক্তি জোট, চুক্তি জোট বা ট্রিপল অ্যালায়েন্স গঠন করে। পক্ষান্তরে এই জার্মান বলয়ের বিপরীত দিকে ছিল কি, ইংল্যান্ড, ফ্রান্স। যে ফ্রান্সকে জার্মানি রাশিয়া থেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন, সেই ইংল্যান্ড ফ্রান্স একত্রিত হয় 1905 সালে মূলত ইঙ্গো ফরাসি, অর্থাৎ ইংল্যান্ড এবং ফ্রান্স এরা চুক্তি স্বাক্ষর করে। 1907 সালে ইঙ্গো রুশ, অর্থাৎ ইংল্যান্ড এবং রাশিয়া
আরেকটি চুক্তি করে। এই যে 5 সালে 1905 এবং 1907 এই যে ইঙ্গো ফরাসি এবং ইঙ্গো রুশ চুক্তি, এবং শেষ পর্যন্ত সারসংক্ষেপ হিসেবে এই চুক্তিদ্বয়গুলোর মধ্যে আসে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া, এই তিনটি রাষ্ট্র মিলে ত্রিশক্তি আতাত বা ট্রিপল এন্টেন্ট গঠিত হয়। অর্থাৎ এক পাশে হচ্ছে ত্রিশক্তি চুক্তি জোট বা ট্রিপল অ্যালায়েন্স, যেখানে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, অপর পক্ষে ত্রিশক্তি আতাত জোট বা ট্রিপল এন্টেন্ট, যেটা যেখানে হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। এই যে দুইটা পক্ষ, সামরিক পরস্পর বিরোধী যে দুটি পক্ষ, এই দুটি পক্ষই মূলত প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। এবং এই যে জোটগুলো, এই জোটগুলোই মূলত বিশ্বকে প্রথম যে ভয়াবহতা, যে হত্যাযজ্ঞ, বিশ্বের জনগণের বা বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে যে শান্তি বজায় ছিল সেই শান্তি বিনষ্ট করেন শক্তি সাম্যের নামে, নিজেদের শ্রেষ্ঠত্বের নামে, পরস্পর বিরোধী স্বার্থের কারণেই, প্রত্যেকেই তার নিজ স্বার্থের জন্যই মূলত এই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। এই যে দুটি জোট, ত্রিশক্তি চুক্তি জোট এবং ত্রিশক্তি আতাত জোট, এটা ইউরোপেরই রাষ্ট্রগুলোর মধ্যে দুটি বলয়ে তারা বিভক্ত ছিল। এক বলয়ের নেতৃত্ব দিয়েছে জার্মানি, অপর বলয়ের নেতৃত্ব দিয়েছে ইংল্যান্ড। এই যে দুটি জোট, এরাই কিন্তু শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে পরস্পর বিরোধী দুটি জোটে পরিণত হয়। এখন যদি আমি প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করি, সেই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি বা আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা 1914 সাল এবং প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি 1918 সাল। এই যে 4 বছর 13 মাস, এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় পুরো বিশ্ব দুটি বলয়ে, দুটি ভাগে বিভক্ত ছিল। এখন এই প্রথম বিশ্বযুদ্ধের যে ঘটনা প্রবাহ সেটাকে নিয়ে আলোচনা করছি। 1914 সালের 28 জুন, ওই যে বলেছিলাম যে প্রত্যক্ষ যে কারণ, 14 সালের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ তার স্ত্রী সুফিয়া সহ বসনিয়ার রাজধানী সারাজেভোতে যখন ঘুরতে যান, তখন সার্ব আততায়ী গ্যাব্রিয়েল প্রিঙ্গেপের গুলিতেই মূলত তারা নিহত হন। এবং এই হত্যাকাণ্ড ফলে অস্ট্রিয়া এর তীব্র প্রতিক্রিয়া দেখায় বা অস্ট্রিয়াতে এর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অস্ট্রিয়া সরকার এর জন্য মূলত সার্বিয়া সরকারকে দায়ী করে এবং কয়েকটি দাবি সম্বলিত একটি চরমপত্র প্রদানের সিদ্ধান্ত নেয়। মূলত 1914 সালের 23 জুলাই উক্ত চরমপত্রটি সার্বিয়া সরকারের নিকট অস্ট্রিয়া সরকার প্রেরণ করেন, এবং এর মধ্যে যে দাবিগুলো আছে সেই দাবিগুলো বাস্তবায়নের কথা বলেন বা সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য চাপ দেন, এবং তাদেরকে সময় দেওয়া হয় মাত্র 48 ঘন্টা। অস্ট্রিয়া সরকার যে চরমপত্রটি সার্বিয়া সরকারকে প্রদান করেছে সেই দাবিগুলো 48 ঘন্টার মধ্যে পূরণ করার কথা বলেন অস্ট্রিয়া সরকার সার্বিয়া সরকারকে। সার্বিয়া সরকার এই যে চরমপত্র, এর মধ্যে যে দাবিগুলো ছিল তার মধ্যে কয়েকটি দাবি সে পূরণ করে, এবং কিছু দাবি তার রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে সংশ্লিষ্ট ছিল বিধায় সার্বিয়া সরকার অস্ট্রিয়া সরকারকে আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দেয়। একই সময়ে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি এবং জার্মানি, এরা এই যে অস্ট্রিয়া সরকারের যে চরমপত্র প্রদান করা সার্বিয়া সরকারকে, এই বিষয়টার একটা সুরাহা করার বা মীমাংসা করার চেষ্টায় লিপ্ত থাকেন। যদিও এখানে সন্দেহ করা হয় যে পরোক্ষভাবে জার্মানি অস্ট্রিয়াকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন, এটার মীমাংসা না করে বরঞ্চ জার্মানি অস্ট্রিয়াকে সার্বিয়া আক্রমণের জন্য উদ্বুদ্ধ করেছেন। অর্থাৎ জার্মানির ভূমিকা ছিল সন্দেহজনক
এই সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করার নামে। এবং দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন দান করেন এবং অস্ট্রিয়া সার্বিয়ার এই আন্তর্জাতিক সম্মেলনের যে প্রস্তাব সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে 14 সালের অর্থাৎ 1914 সালের 28 জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে দখল করে নেয়। এভাবেই মূলত প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। অর্থাৎ অস্ট্রিয়া কর্তৃক সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণের মধ্য দিয়েই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। অর্থাৎ বিশ্বের প্রথম ধ্বংসযজ্ঞ বলি, হত্যাযজ্ঞ বলি, যাই বলি না কেন, এই দুটি পরস্পর বিরোধী শিবিরের যে দ্বন্দ্ব তারই চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে এই প্রথম বিশ্বযুদ্ধে। অস্ট্রিয়া যখন সার্বিয়া আক্রমণ করেন ঠিক সেই সময়ে রাশিয়া তার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সৈন্য সমাবেশ ঘটায়। জার্মানি 31 জুলাই রাশিয়াকে তার সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে সৈন্য প্রত্যাহারের কথা বলেন এবং রাশিয়া এই সৈন্য প্রত্যাহার করতে বা সৈন্য প্রত্যাহার করার বিষয়ে কোনো রকম উত্তর জার্মানিকে প্রদান না করলে বা কোনো রকম কর্ণপাত না করলে জার্মানি 1914 সালে রাশিয়া আক্রমণ করে। একটু লক্ষ্য করো যেখানে অস্ট্রিয়া এবং সার্বিয়ার মধ্যে সমস্যা, অর্থাৎ অস্ট্রিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করেছে, বেলগ্রেড আক্রমণ করার ফলে রাশিয়া তার সীমান্তবর্তী অঞ্চলগুলো সৈন্য এনে তার সীমান্ত যে সুরক্ষা সেটাকে জোরদার করছে। জার্মানি সেখানে রাশিয়াকে বলছে যে তার সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে সৈন্যগুলোকে প্রত্যাহার করতে। অর্থাৎ জার্মানি কিন্তু বলা চলে এক প্রকার জোর করে বা পায়ে পাড়া দিয়ে, যেটাকে আমরা বলি আঞ্চলিক ভাষায় যে পায়ে পাড়া দিয়ে যে ঝগড়া, সেটারই কিন্তু চেষ্টা বা সেটারই কিন্তু সেই ঘটনাই কিন্তু তারা ঘটাচ্ছেন। অর্থাৎ রাশিয়া তার সীমান্তবর্তী অঞ্চলে তার সীমান্ত সুরক্ষার জন্য সৈন্য সমাবেশ ঘটিয়েছে, জার্মানি বলছে না এইখান থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। এবং এই কথার প্রেক্ষিতে রাশিয়া যখন জার্মানির এই কথার প্রেক্ষিতে কোনো রকম কর্ণপাত করেনি তখনই কিন্তু, অর্থাৎ 31 জুলাই জার্মানি বলছে রাশিয়াকে সৈন্য প্রত্যাহার করতে, সৈন্য প্রত্যাহার না করার ফলে 1 আগস্ট জার্মানি রাশিয়া আক্রমণ করে ফেলে। এরই মধ্যে 2 আগস্ট তুরস্ক সরকার জার্মানির পক্ষে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের ঘোষণাটা দেয়। যুদ্ধটা কিন্তু ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে, অর্থাৎ বিশ্বের নতুন নতুন রাষ্ট্রগুলো কিন্তু এখানে যুক্ত হচ্ছে। 3 আগস্ট ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জার্মানি। জার্মানি বেলজিয়ামের নিরপেক্ষতা ভঙ্গ করার অভিযোগে 4 আগস্ট ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বা ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ সূচনা করে। দেখো খেয়াল করে, 28 জুলাই অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করেছে, 1 আগস্ট জার্মানি রাশিয়া আক্রমণ করেছে, 2 আগস্ট তুরস্ক সরকার জার্মান সরকারের পক্ষে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের ঘোষণা দিচ্ছে, 3 আগস্ট আবার জার্মানি ফ্রান্স আক্রমণ করছে। অর্থাৎ পূর্ব পশ্চিম উভয় সীমান্তেই কিন্তু জার্মান সরকার যুদ্ধ শুরু করে দিয়েছে, এক পাশে রাশিয়ার সাথে আরেক পাশে ফ্রান্সের সাথে। বেলজিয়াম প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়ে নিরপেক্ষ নীতি অবলম্বন করেন এবং তাদের নিরপেক্ষতা ভঙ্গ করায় 4 আগস্ট ত্রিশক্তি আঁতাতের নেতৃত্ব দানকারী যে রাষ্ট্র ছিল অর্থাৎ ব্রিটেন বা ইংল্যান্ড, যাই বলি না কেন, সেই ইংল্যান্ড কিন্তু জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 4 আগস্ট 1914 সাল। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের যে সূচনা সেটা কিন্তু চলছে। ইতালি জার্মানির পক্ষে প্রথম বিশ্বযুদ্ধে
অংশগ্রহণের কথা থাকে। অর্থাৎ তারা কিন্তু একটা জোটে ছিলেন, ইতালি, অস্ট্রিয়া, জার্মানি, ত্রিশক্তি চুক্তি জোট বা ট্রিপল অ্যালায়েন্স। অপরদিকে ত্রিশক্তি আতাত বা ট্রিপল এন্টেন্ট, সেখানে ছিল রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স। সার্বিয়া কিন্তু এই বলয়েরই একটি রাষ্ট্র। অর্থাৎ 1400 সালের 28শে জুলাই যে যুদ্ধের সূচনাটা হয়, নানা রকম ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে কিন্তু যুদ্ধ চলতে থাকে ইতালি এবং রোমানিয়া। এরা প্রথম দিকে জার্মানির পক্ষে যুদ্ধ করার কথা থাকলেও শেষ পর্যন্ত এরা কিন্তু ঢিকবাজি মেরে, অর্থাৎ সহজ কথায় যদি বলি বিশ্বাসঘাতকতা করে, জার্মানির পক্ষ ত্যাগ করে ইংল্যান্ডের পক্ষাবলম্বন করে এবং ইংল্যান্ডের পক্ষে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। 1917 সালে এই 1914 সালে যে যুদ্ধের সূচনা, যুদ্ধ চলছে, 1917 সালে রাশিয়াতে বলশেভিক বিপ্লবের সূচনা ঘটে এবং এই বলশেভিক বিপ্লবের ফলেই রাশিয়া সরকার বাধ্য হয়ে প্রথম বিশ্বযুদ্ধ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। 1917 সালে রাশিয়া নিজেদেরকে প্রত্যাহার করেছে, অর্থাৎ ইংল্যান্ড এবং ফ্রান্স হয়ে যাচ্ছে, এখানে বৃহৎ শক্তিগুলোর মধ্যে রাশিয়া সরে যাচ্ছে। তার মানে কি, জার্মানির জন্য সেটা আরও সহজ হচ্ছে আপাত দৃষ্টিতে বা সাময়িক বা সামগ্রিক দৃষ্টিতে। দেখা যাচ্ছে ওই সময়টাতেই ইতালি জার্মানির সাথে চুক্তি ভঙ্গ করে ইংল্যান্ডের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করছে এবং 1917 সালের 6 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে। অর্থাৎ 1917 সালে এক, রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে বলশেভিক বিপ্লবের ফলে, অপরদিকে ইংল্যান্ডের পক্ষে শক্তি কমেছে একটি, যুক্ত হয়েছে দুটি, ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্র। যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের পক্ষে বা ত্রিশক্তি আতাতের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে, এরপরে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির যে পরাজয় সেটা নিশ্চিত হয়ে যায়। অর্থাৎ আমেরিকার যুদ্ধে অংশগ্রহণ, অর্থাৎ একটা পরাশক্তির যুদ্ধে অংশগ্রহণের ফলে জার্মানির একার পক্ষে এই সবগুলো রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা বা সবগুলো রাষ্ট্রের বিরুদ্ধে অংশগ্রহণ করে টিকে থাকা অনেকটা কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। যার ফলে 1918 সালের 11ই নভেম্বর ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানির যে পরাজয়, সেই পরাজয়টা নিশ্চিত হয়, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘোষিত হয়। যে বিশ্বযুদ্ধটা 1914 সালের 28 জুলাই সূচনা ঘটে, 1918 সালের 11ই নভেম্বর 4 বছর 3 মাস 13 দিন স্থায়ী এই প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এতে একদিকে ছিল ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, সার্বিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং সর্বশেষ ইতালি এদের পক্ষে যোগদান করে। অপর পক্ষে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, তিনটি রাষ্ট্র থাকার কথা। কিন্তু ইতালি পরবর্তী সময়ে বিশ্বাসঘাতকতা করে, অর্থাৎ ডিগবাজি দিয়ে ইংল্যান্ডের পক্ষে চলে যায়, অর্থাৎ জার্মানি এবং অস্ট্রিয়ার সাথে থাকার কথা বলে পরবর্তী সময়ে ইতালি এদের পক্ষ ত্যাগ করে ইংল্যান্ডের পক্ষে যোগদান করে। দেখা যাচ্ছে যে এই প্রথম বিশ্বযুদ্ধে শুধুমাত্র ইউরোপ মহাদেশ জড়িত ছিল না, এই প্রথম বিশ্বযুদ্ধে তিনটি মহাদেশ যুক্ত ছিল বা তিনটি মহাদেশ এই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। সেই তিনটি মহাদেশ কী কী? ইউরোপ, আমেরিকা, এশিয়া, অর্থাৎ এশিয়াতে জাপান,
ইউরোপের রাষ্ট্রগুলো তো আছেই, আর আমেরিকা তো মার্কিন যুক্তরাষ্ট্র। এই তিনটি মহাদেশ এই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এবং 34টি দেশ, এই তিনটি মহাদেশের 34টি দেশ প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয়। এবং এই প্রথম বিশ্বযুদ্ধে 6.5 কোটি সৈন্য উভয় পক্ষের, অর্থাৎ ত্রিশক্তি চুক্তি জোট, ত্রিশক্তি আতাত, উভয় পক্ষের প্রায় 6.5 কোটি সৈন্য প্রথম বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এর মধ্যে 1 কোটি 30 লক্ষ সৈন্য প্রাণ হারায় এবং 70 লক্ষ সৈন্য পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করে। এই যে প্রথম বিশ্বযুদ্ধ, এই প্রথম বিশ্বযুদ্ধের ফলটা ছিল এই যে তিনটি মহাদেশ এতে অংশগ্রহণ করেছে, 34টি দেশ এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং প্রায় 6.5 কোটি লোক এখানে অংশগ্রহণ করে 1 কোটি 30 লক্ষ লোক মৃত্যুবরণ করেন, 70 লক্ষ লোক পঙ্গুত্ব বরণ করেন এই প্রথম বিশ্বযুদ্ধে। এই ছিল মূলত প্রথম বিশ্বযুদ্ধের যে ঘটনা প্রবাহ। এখন আমরা প্রথম বিশ্বযুদ্ধের যে সার্বিক ফলাফলটা কী, এই যে সূচনা সার্বিয়া করতে, সার্বিয়ার আততায়ীর হাতে অস্ট্রিয়ার যুবরাজ এবং তার স্ত্রীর হত্যাকাণ্ড, যেটাকে দিয়ে সূচনা, এবং সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে অংশগ্রহণ, 34টি রাষ্ট্রকে সাথে ইনভলভ করা, নিজের শক্তি সাম্য পরিচয় দেওয়া, এই যে প্রথম বিশ্বযুদ্ধ সেখানে প্রায় 2 কোটি লোক হতাহত হয়, বিশেষ করে 1 কোটি 30 লক্ষ লোক নিহত হন, 70 লক্ষ লোক পঙ্গুত্ব বরণ করেন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হয় বা ব্যাপক ধ্বংস হয় উভয় পক্ষের মধ্যে, অর্থনৈতিক যে মন্দা বা পঙ্গুত্ব সেটাও কিন্তু দেখা দেয়। ফলাফলে যদি আমরা আলোচনা করতে যাই, সেক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের ফলে জার্মানি এবং রাশিয়ার যে সরকার ছিল সেই সরকারের পতন ঘটে, রাশিয়াতে বলশেভিক বিপ্লবের ফলে সমাজতন্ত্রের উত্থান ঘটে আর জার্মানিতে প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের ফলে তাদের যে সরকার ছিল রাজতান্ত্রিক সরকার, সেই সরকারের পতন ঘটে। উপনিবেশগুলোতে স্বাধীনতার যে আন্দোলন সেই আন্দোলনের সূচনা ঘটে। কেন উপনিবেশগুলোতে স্বাধীনতার আন্দোলনের সূচনা ঘটে? খুব সহজেই অনুমেয় বা একটু যদি খেয়াল করে থাকো যে উপনিবেশগুলোতে কেন স্বাধীনতা আন্দোলনের সূচনা ঘটে। দেখো, আমরা পূর্বে যে আলোচনা করেছি যে প্রথম বিশ্বযুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি বা ধ্বংসযজ্ঞ হয়, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, রাশিয়া এরা প্রত্যেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের মধ্যে ছিল এবং এদের অর্থনীতি কিন্তু ভঙ্গুর হয়ে পড়েছিল। ফলশ্রুতিতে তাদের যে উপনিবেশগুলো ছিল সেই ক্ষুদ্র ক্ষুদ্র উপনিবেশগুলো তারা কিন্তু নিজেদের স্বাধীনতা ঘোষণা করে, অর্থাৎ পরাধীনতার শৃঙ্খল থেকে তারা বেরিয়ে আসার ঘোষণা দেয় এবং অনেক রাষ্ট্রই কিন্তু ওই বৃহৎ শক্তির অর্থনৈতিক মন্দার ফলে নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বা প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় নিজেরা স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে সক্ষম হয়। রাজতন্ত্রের অবসান ঘটে জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া এবং তুরস্ক, এই দেশগুলোতে যে রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা পরিচালিত ছিল বা রাজতন্ত্র পরিচালিত ছিল সেগুলোর অবসান ঘটে এই প্রথম বিশ্বযুদ্ধের ফলে। ইংল্যান্ডের যে মর্যাদা সেই মর্যাদা বৃদ্ধি পায়, অর্থাৎ বিজয়ী শক্তি হিসেবে সে কিন্তু আরেকটু উঁচু স্তরে চলে যান বা বৃহৎ শক্তি হিসেবে, যদিও প্রথম বিশ্বযুদ্ধের ফলে ইংল্যান্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নতুন শক্তি হিসেবে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ফল পরে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান ঘটে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র নতুন পরাশক্তি হিসেবে বিশ্বে আবির্ভূত হয়। পরাশক্তি হিসেবে বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়া সরে গেলেও পরাশক্তি হিসেবে কিন্তু রাশিয়ার যে উত্থান সেটাও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে কিন্তু আরও দ্রুততর হয়। সর্বোপরি অর্থনৈতিক যে মন্দা সেই অর্থনৈতিক মন্দা কিন্তু দেখা দেয় এই প্রথম বিশ্বযুদ্ধের পরে, অর্থাৎ এই যে ব্যাপক ধ্বংসযজ্ঞ,
প্রায় 2 কোটি সৈন্য নিহত, 1 কোটি 30 লক্ষ সৈন্য নিহত, 70 লক্ষ সৈন্য আহত, ঘর বাড়ি সহ অর্থনৈতিক মিল কারখানা সকল কিছু যে ধ্বংসযজ্ঞ, এই ধ্বংসযজ্ঞের ফলে বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এই রাষ্ট্রগুলোকে নতুন করে গুছিয়ে উঠতে তাদের যে অর্থনীতি সেই অর্থনীতিটা মার খায় বা অর্থনীতি পঙ্গু বা অর্থনৈতিক যে মন্দা সেই মন্দাটা দেখা দেয় প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে। কোনো যুদ্ধই কিন্তু কখনোই কল্যাণ বা শান্তি নিয়ে আসে না, বরঞ্চ সেটা ধ্বংসযজ্ঞই বা ধ্বংসযজ্ঞের যে স্মারক সেটাই বহন করে। প্রথম বিশ্বযুদ্ধ ঠিক তেমনি পরাশক্তি হিসেবে নতুন নতুন রাষ্ট্রের আবির্ভাব ঘটছে, কিন্তু উল্টো দিকে তাকালে এদের যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু এখানে অনেক বেশি, তাদের যে ধ্বংসযজ্ঞ সেই ধ্বংসযজ্ঞও কিন্তু ছিল সেখানে অনেক বেশি। এই ছিল মূলত প্রথম বিশ্বযুদ্ধের কারণ, ঘটনা প্রবাহ এবং ফলাফল। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে হয়তো আবার তারা ধীরে ধীরে সব কিছু গুছিয়ে ওঠে, কিন্তু বিশ্বেও যে শান্তি বিরাজ করেছিল প্রথম বিশ্বযুদ্ধের ফলে সেই বিশ্বে নতুন করে বা বিশ্ববাসী নতুন করে একটা ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছিল, সেই নতুন একটা ধ্বংসযজ্ঞ বিশ্ব দেখল, এবং সেই ধ্বংসযজ্ঞের ফলেই প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা সেই প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা সেই ভয়াবহতা কিন্তু বিশ্ববাসী দেখেছে, এবং এই প্রথম বিশ্বযুদ্ধের যে সামগ্রিক চিত্র সেটা বিশ্বে বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে। যে 3টি মহাদেশ, 34টি দেশ, 7 কোটি লোক, এই সব কিছুই প্রথম বিশ্বযুদ্ধকে ভাবিয়ে তুলেছে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।